এদিকে নিজেদের কন্ডিশনকে কাজে লাগিয়ে ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হতে চেয়েছিল বাংলাদেশ, তবে 3-2 এ জেতা সিরিজটিতে ব্যাট বলের সেরা দুই পারফর্মার নিউজিল্যান্ডের। তাহলে প্রশ্ন চলেই আসে, নিজেদের কন্ডিশনেও কতটুকু আত্মবিশ্বাস অর্জন করতে পেরেছে বাংলাদেশ? জয় কিংবা হার, দিন শেষে মূল্যায়নের প্রশ্নে ক্রিকেটের রেকর্ড বুকে এই দুটি শব্দই মুখ্য। নিজেদের কন্ডিশনকে কাজে লাগিয়ে ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হতে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু জয়ের আত্মবিশ্বাসের প্রশ্ন যদি আসে, তাহলেও কি নিউজিল্যান্ড সিরিজে খুব ভালো প্রস্তুতি হয়েছে? ব্যাটিংয়ের জন্য অপেক্ষাকৃত সহজ তৃতীয় ও পঞ্চম ম্যাচে একইভাবে আউট হলেন নাঈম শেখ। অফ স্ট্যাম্পের বাইরের বলকে কোনো প্রকার মিনিমাম ফুটওয়ার্ক ছাড়াই খেলতে গিয়ে আউট, একবার ইনসাইড এজে বোল্ড, আরেকবার আউটসাইড এজে ক্যাচ। যদিও 5 ম্যাচে 105 রান করে সিরিজের তৃতীয় সর্বোচ্চ স্কোরার নাঈম ওপেনিংয়ে মন্দের ভালো। অন্যদিকে সিরিজের সর্বোচ্চ স্কোরার চিনে সেই লেইথাম গত 4 বছরে খেলেননি কোনো আন্তর্জাতিক টি-20, দল থেকেও ব্রাত্য, সুযোগ পাননি বিশ্বকাপে। ভিন্ন এবং ব্যাটিং বিরুদ্ধ কন্ডিশনেও কি সুন্দর মানিয়ে নিয়ে নিজের কাজটা করে গেলেন, সঙ্গে উইকেট কিপিং তো ছিলই। নিজেদের কন্ডিশনে বোলিংয়েও সেরা হতে পারেননি কোনো বাংলাদেশি। 3.65 ইকোনমিতে 10 উইকেট নিয়ে সিরিজের সেরা বোলার আইজাস প্যাটেল। 8 উইকেট নেয়া নাসুম দ্বিতীয় অবস্থানে। রেকর্ডটা আরেকটু সমৃদ্ধশালী হতে পারত যদি না শেষ ম্যাচে শুরুর দিকে অযথা কিছু শর্ট বলে রান খরচ না করতেন। সিরিজের শেষ ম্যাচে রেস পাওয়া মুস্তাফিজ ছিলেন সব থেকে দুর্দান্ত। 5ম ম্যাচটি খেললে হয়তোবা তিনি হতেন সিরিজের সেরা বোলার। স্লোয়ার আর কাটারে বিভ্রান্তিতে ফেলেছেন কিউই ব্যাটসম্যানদের, বিশেষ করে ডেথ ওভার্সে মুস্তাফিজ ছিলেন সবার চাইতে আলাদা। তবে সব থেকে বড় অশনি সংকেতটা টপার মিডল অর্ডার ব্যাটিংয়ে। এক মাহমুদুল্লাহ ছাড়া নিয়মিত কন্ট্রিবিউশন আসেনি কারো কাছ থেকেই। 5 ম্যাচে 65 রান করা লিটন আর সমান ম্যাচে 39 রান করা মুশফিকের সার্ভিস না পাওয়াটা ভুগিয়েছে বাংলাদেশকে। মিরপুরের কন্ডিশনে সর্বশেষ 10টি টি-20-র 9টির ব্যাপারই এমন ছিল, যারা অপেক্ষাকৃত কম খারাপ ব্যাটিং করবে তারাই জিতবে। তবে ব্যাটিং সহায়ক পিচের শেষ ম্যাচটি বিশ্বকাপের জন্য কেমন বার্তা দিয়ে রাখল? সৈয়দ আবিদ হুসাইন সামি, যমুনা স্পোর্টস।